আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রিয়দর্শক আজ জানাবো তায়ামুম সম্বন্ধে তায়াম করার নিয়ম প্রিয়দর্শক তায়ামুম আমরা কখন করব যখন পানি পাবো না তখনই তায়ামম করতে হবে অর্থাৎ আমরা বিমানে আছি লঞ্চে আছি গাড়িতে আছি পানি নেই তখন আমরা তাই করব অথবা হিংস্র কি প্রাণীর আক্রমণ আছে বাইরে বের হলে পানি নাই তখন আমরা তাইমুম করব অথবা অসুস্থ আছি প্রচণ্ড অসুস্থ ঠিক তখন পানি ধরলে সমস্যা তখন আমরা তাই করে নিব তো প্রিয় দর্শক আসুন কথা না বাড়ি তাইমুমের নিয়মগুলো আমরা জেনে নেই তাইমুমের নিয়ম আল্লাহ পাকরাবুল আলমিন বলেছেন তিন তিনটা কাজ ফরজ করে দিয়েছেন আল্লাহ পাকরাবুল আলমিন একটা হচ্ছে নিয়ত করা আপনাকে নিয়ত করে নিতে হবে তাই করতে হলে যে আমি তাইমুম করছি এটুকু বললেও হয়ে যাবে দুই নম্বর হচ্ছে যে মুখমণ্ডল মাসে করা এবং উভয় হাত পর্যন্ত মাসে করা তো প্রিয় দর্শক আমরা এই নিয়মটা আমরা এখন দেখিয়ে দিব যে তাইমুমের কিভাবে আমরা করব। দেখুন এই যে এটা মাটি এটা সয়দন্তই বা এটা হচ্ছে একটা পবিত্র মাটি তো এই মাটির মাঝে আমরা উভয় হাত এভাবে ধরে এভাবে ধরে চাপ দিব ভালো করে মাটি লাগাবো লাগানোর পরে এই হাতটা এভাবে পরে আমরা দেওয়ালে মাটি মাটি পারি পারি যেখানে আছে আছে এভাবে ধরে ধরে চাপ দিতে বস্তু এটা আমরা করতে পারি যেমন যেমনটা বাংলাদেশ বিমানে অনেক সময় যারা হজে যান বা উমরা যান বিভিন্ন দেশে যান সফর করেন এটা দেওয়া হয় তা আপনারা মাটির মাঝে এভাবে দিবেন দেওয়ার পরে চাপ দিয়ে এভাবে একটা ঝাড়া দিবেন তাহলে মাটিটা পড়ে যায় বাকিটা অংশ থেকে যাওয়ার পরে আপনি মুখের মাঝে ঠিক একদম চুলের গোড়ার থেকে নিয়ে এভাবে আপনি সুন্দর করে আপনি করে একদম থুতনি থেকে করে নিবেন মা সুন্দর করে আপনি করে নিলেন মুখ মাসে হয়ে গেল তো প্রিয় দর্শক এখন আসুন আমরা তিন নম্বর ফরেস্ট আমরা আদায় করি এভাবে আপনি যখন মাটির মাঝে আবার গসা দিবেন গসা দিয়ে এভাবে আপনি ঝাড়া দিবেন ঝাড়া দেওয়ার পরে আপনি এই এভাবে আপনি গসা দিবেন গসা দিয়ে আপনি দিক দিয়ে এভাবে এভাবে ঠিক ঠিক ফেলে দিবেন আপনি আবার এভাবে গসা দিবেন গসা দিয়ে আপনি এখান থেকে শুরু করে আবার এই সারাটা একদম কোনোই সহ সারাটা আপনি মুছে ফেলবেন তাহলে আপনার তায়ামুম আদায় হয়ে গেল মনে রাখবেন যখন আপনি পানি পেয়ে যাবেন ঠিক সেই মুহূর্তে আপনার এমন বাতিল হয়ে যাবে এবং আপনি যদি পানি স্পর্শ করলে আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনা থেকে যায় যদি মনে করেন এই সব সম্ভাবনা দূর হয়ে গেছে তখন আপনাকে অবশ্যই ওজু করে নিতে হবে পানি দিয়ে কারণ শুধুমাত্র যেখানে পানির ঘাটতি রয়েছে যেখানে পানি পাওয়া যায় না কোনো সমস্যা রয়েছে সেখানেই তাই বিধান রয়েছে আল্লাহ পাকর্বুরামিন এই বিধান মানুষের জন্য জায়েজ করে দিয়েছেন হালাল করে দিয়েছেন পবিত্র কোরআনে